ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু দিস চ্যানেল অ্যাসপায়ার টু অ্যাটেন স্ট্রেঞ্জ মিটিং ইট ইজ আ পোয়েম অ্যাবাউট ওয়ার্ড দেয়ার ফোর সামটাইমস ইট ইজ কল্ড অ্যাজ আ ওয়ার পোয়েম বাট উই মাস্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাট জনরা ওয়ার পোয়েম ইজ কোয়াইট ভাস ওইন ইট কামস টু টাইপ অফ পোয়েমস ওয়ানস আর ওয়ার ইউলজি অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ এন্টি ওয়ার পোয়েম ওয়ার ইউলজি সেই সমস্ত কবিতাকে বলা হয় যে কবিতার মধ্যে যুদ্ধের স্তুতি গাওয়া হয় অর্থাৎ যে সমস্ত কবিতার মধ্যে যুদ্ধের ভয়াবহ দিকটাকে উপস্থাপন না করে শুধুমাত্র যুদ্ধের রোমাঞ্চকর দিকটাকে তুলে ধরা হয় যুদ্ধের মধ্যে যে আদর্শ লুকিয়ে থাকে যুদ্ধের মধ্যে একজন যদি শহীদ হয় তার যে মর্যাদা তার সম্পর্কে বলা হয়ে থাকে সেই কবিতাগুলোকে বলা হয় ওয়ার ইউলজি আর অন্যদিকে আরেকটা ধরন যার নাম হচ্ছে ওয়ার পোয়েম সো এনটি ওয়ার পোয়েমস দিস টার্ম ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট ইট ইজ অ্যাবাউট ওয়ার অ্যান্ড অ্যাবাউট এনটি ওয়ার মিনস দ্যাট এটা এমনভাবে কবিতা উপস্থাপন করে এমনভাবে কোনো একটা বিষয়বস্তু উপস্থাপন করে যেখানে যুদ্ধ নিয়ে বলা হয় কিন্তু যুদ্ধের যে বিভীষিকাময় দিকগুলোকে তুলে ধরা হয় এবং ফলে যুদ্ধের অন্তর্নিহিত যে ফ্রাস্ট্রেশন যে হলোকাস্ট যে ডিস্ট্রাকশান যে আলটিমেট ডেথ সে সব কিছুই বলা হয় এবং মানব জাতির উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়া হয় যে এই রকমের যুদ্ধ কোনো মতেই আমাদের সমাজের মধ্যে কাম্য নয় উইলফ্রেড আওন ওয়ান সাচ এন টি ওয়ার পোয়েম ইফুয়ে লুক ইন টু হিজ অ্যানাদার পোয়েমস উই উইল শিওরলি বি এব টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মোস্টলি ইন হিজ পোয়েমস হি ভেন্ট আউট হিজ ফ্রাস্ট্রেশন হিজ অ্যাঙ্গার এগেনস্ট দ্য

এই সমস্ত কবিতার সম্পর্কে যে রিলেটেড তথ্য সেই সম্পর্কে আমরা জানতে পারলাম আশা করছি আমরা এর এই কবিতা সারাংশ বা লাইন বাই লাইন ইলাস্ট্রেশনের মধ্যে প্রবেশ করব তাই যারা এই চ্যানেলে নতুন আসছ প্রত্যেকের কাছে একটাই অনুরোধ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে করে তারাও এই জ্ঞানের ভাগিদার হয় এবং তারাও পরবর্তী পর্যায়ে এই কবিতা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ উপলব্ধি লাভ করতে পারে সো বন্ধুরা উইথাড ওয়াস্টিং মজ টাইম লেটস বিগিন ইজ লেসান দ্য স্ট্রেঞ্জ মিটিং অ্যাকচুয়ালি দিস পোয়েম ইজ আ কোয়াইট ভাস্ট ওয়ান সুতরাং আমি ঠিক করেছি যে এই কবিতাটিকে মাত্র দুটো সেগমেন্টে বা দুটো ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে পূর্ণাঙ্গ উপস্থাপন করবো তাই জানি একটু অনেক বড় হয়ে যাবে তবুও একটু বলবো ধৈর্য সহকারে দেখো নিশ্চয়ই আফটার গোয়িং থ্রো দিস পোয়েম ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লাইন অফ দ্য পোয়েম অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ আর নট রিকোয়ার টু গো টু এনি আদার প্লেসেস টু সার্চ দিস পোয়েম টু হ্যাভ আ ফুল্লি গ্র্যাস অফ দিস পোয়েম এই কবিতা পড়ার জন্য আর অন্য কোথাও যেতে হবেই না যদি এই ভিডিওটা একবার ভালো করে দেখে নাও কোথাও না টেনে পূর্ণাঙ্গ রূপে এই ভিডিও দেখলে নিশ্চয়ই পুরোপুরি প্রত্যেকটা লাইনের পূর্ণাঙ্গ অনুভূতি নিজের মধ্যে অন্তর্নিহিত হবে এবং প্রত্যেকে বুঝতে পারবে যে এই কবিতার অ্যাকচুয়ালি মূল বিষয়বস্তুটা কী সো লেক্স বিগিন দ্য পোয়েম দ্য স্ট্রেঞ্জ মিটিং বাই ফ্রেড আওয়েন ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটেলাই স্ক্রিপ্ট ডাউন সাম প্রোফাউন ডাল ট্যানেল লং সিন স্কোপ থ্রো গ্রানাইটস হইস টাইটানিক ওয়ার্স অ্যাড গ্রয় সো এটাই হচ্ছে প্রথম চার লাইন যে আমরা পড়তে পারছি এখানে এবং দেখতে পাচ্ছি যে ইটস সেম টু দ্যাট আউট অফ ব্যাটেল আই স্কেপ অর্থাৎ যিনি স্পিকার স্পিকার মিনস এখানে আমরা পোয়েটিক পার্সোনা বা পোয়েট পার্সোনা তাকেই ধরে নেবো আমরা ধরে নেব যে উইলফ্রেড আবার নিজেই এই বক্তব্যগুলো রাখছেন দেখ সিম্ট এটা আমার কাছে অনুমিত হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল দেখ আউট অফ আই এসকেপ যে কোনো আমি যুদ্ধের যে ক্ষেত্র বা যুদ্ধের ফিল্ড সেখান থেকে আমি অব্যাহতি পেয়েছি এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা লাইন ভাইটাল লাইন এবং এটা নিয়ে অনেক ক্রিটিসিজম অ্যাপিয়ার করে অনেকে বলেন যে এই সিম্ট কবির কাছে কেন মনে হচ্ছিল যে তিনি একটা যুদ্ধের ক্ষেত্র থেকে অব্যাহতি পেয়েছেন আসলে যুদ্ধক্ষেত্র থেকে অব্যাহতি পেয়েছেন এই অর্থে যে মানুষ যখন মারা যায় তার যে ইচ্ছা বা অনিচ্ছা তার প্রতি কোনো ভূক্ষেপ করা হয় না তার যেন মৃত্যু আসে এবং সে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ে তো এখানে আমাদের কবি তারও মনে হচ্ছিল যে তিনি মারা গিয়েছেন এবং তার ইচ্ছা বা অনিচ্ছা থাকা না সত্ত্বেও কিন্তু তাকে পার্থিব জগৎ ছেড়ে এই যে ইটার্নাল জগৎ সেখানে আসতে হয় এবং তাই বলা হচ্ছে এই সেমড দ্যাট আউট অফ আই স্ক্রিপ্ট মনে হচ্ছিল আমার কাছে যে আমি যুদ্ধের ক্ষেত্র থেকে অব্যাহতি পেয়েছি অর্থাৎ কেউ যেন আমাকে যুদ্ধের দায়িত্ব যুদ্ধের যে গুরু দায়িত্ব গুলি করে মারা বা ফায়ার করা বা বোম্বার্ডিং করা সেই রকম কাজ থেকে আমি অব্যাহতি পেয়েছি ডাল টার্নেল এবং আমি যেখানে এসে আশ্রয় নিয়েছি সেই আশ্রয়স্থলটা হচ্ছে কোথায় আর ডাউন সাম প্রোফাওয়ান ডেলটানেল একটা মাটির নিচে যে সুরঙ্গ আছে সেই সুরঙ্গের মধ্যে বিবর্ণ যে সুরঙ্গ তার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি লং সিন স্কোপ টেথ্রো গ্রানাইটস এবং এগুলোকে কীরকম করা হয়েছে তৈরি করা হয়েছিল গ্রানাইটকে তুলে অর্থাৎ যে পাথর বা যে আস্তরণ ছিল মাটির মধ্যে সেই পাথরগুলোকে তুলে ফেলা হচ্ছে কীরকম না স্কোপ আমরা চামচ দিয়ে যেমন আমরা চিনি তুলি বা লবণ তুলি বা জ্যাম বা জেলি তুলি কোনো একটা পাত্র থেকে এবং তার ফলে যে রকমের একটা গর্তের মতো হয়ে যায় ঠিক সেই রকমভাবে ওই সমস্ত যে গ্রানাইট ছিল ওই সমস্ত পাথরগুলোকে তুলে এই টানেল তৈরি করা হয়েছিল কখন তৈরি করা হয়েছিল হুইচ টাইটানিক ওয়ার্ডস হ্যাড গ্রোয়েন্ট যে সময়ে টাইটানিক ওয়ার হয়েছিল যে সময় টাইটানে ওয়ার মানে এখানে ফাস্ট ইন স্কেল বিশাল আকৃতির যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল সে যুদ্ধের সময়ে এই রকমের টানেল তৈরি করা হয়েছিল কবি কোনোক্রমে সেই সেইরকম টানেলে এসে আশ্রয় গ্রহণ করেছে ইয়েট অলসো দেয়ার এনকাম বার্ক স্লিপার্স গ্রোন্ড টু ফাস্ট ইন থট অর ডেথ টু বিস্টেড কবি যখন সে মাটির গভীরে থাকা টানেলের মধ্যে যাচ্ছে তো কি দেখতে পাচ্ছে না ইয়েট অলসো দেয়ার এনকামবার স্লিপার্স গ্রোন্ড সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মেঝের ওপর অসংখ্য পরিমাণে মানুষ ঘুমিয়ে রয়েছে যারা এনকামবার্গ যারা যন্ত্রণায় একেবারে তীক্ষ্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং যার ফলে কিন্তু কবির যে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সেই পথটা বাঁধাপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ এনকামবার মানে হচ্ছে বাধা দেওয়া অর্থাৎ কবির যে ওই টানেলের মধ্য দিয়ে যাওয়ার যে রাস্তাটা বাঁধা দিচ্ছে কারা না স্লিপার্স ওই সমস্ত স্লিপার ওই সমস্ত সৈনিকরা যারা তখনও পর্যন্ত ঘুমিয়েছিল তাদের যে যন্ত্রণা তাদের যে আর্তনাদ বা কান্নার যে বহিঃপ্রকাশ তার ফলে কিন্তু কবির প্রোপালশনটা কবির যে ওয়াকিং পথটা অনেকটা ব্যাহত হয় টু ফার্স্ট ইন থট অর ডেথ টু বি দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা সোলজার এমনভাবে ঘুমিয়ে আছে তারা প্রত্যেকেই যেন নিজের চিন্তার দ্বারা পরিপূর্ণভাবে আবৃত ওরা ডেথ টু বি অথবা তাদের ওপর ডেথ এমনভাবে ভর করে বসে আছে ডেথ তাদেরকে এমনভাবে মোহগ্রস্ত করে আছে যে তারা কেউ আর সামান্যতম নড়তেও পারছে না তার মানে তারা প্রত্যেকে মৃত দেন অ্যাজ আই প্রোভ দে আর যখন আমি আমি বলতে আমাদের পোয়েট্রিক পার্সোন কবি নিজেই বলছে প্রেদিম আমি যখন ভালো করে প্রত্যেকটা ঘুমিয়ে থাকা মানুষের প্রতি আমি দৃষ্টিপাত করি আমি পর্যবেক্ষণ করি আমি তাদের প্রতি ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি ওয়ান স্প্র্যাং আপ তৎক্ষণাৎ বা সেই সময়ে একজন সোলজার সে দাঁড়িয়ে ওঠে অর্থাৎ এতক্ষণে সে ঘুমিয়েছিল এবার যখন আমাদের কবি তার দিকে ছিল তখন সেই সোলজারটা ঘুম থেকে ওঠে বা সেই সোলজারটা দাঁড়িয়ে পড়ে স্টিয়ার উইথ পিটিএস রিকগনিশন ইন ফিক্সড টাইজ এবং সে তাকিয়ে রয়েছে কবির মুখের দিকে তাকিয়ে আছে কীরকম অভিব্যক্তি নিয়ে কীরকমের অভিব্যক্তি নিয়ে উইথ পিটিএস রিকগনিশন যেন মনে হচ্ছে একটা স্বীকৃতি অনেক আগে থেকেই যেন একে অপরকে চিনে ইন ফিক্সড আইজ এবং তার চোখটাকে পুরো এক দৃষ্টি রেখে অর্থাৎ পুরো স্থির রেখে একেবারে এক পলক তাকিয়েই রয়েছে সে কবির মুখের দিকে এবং যেন মনে হচ্ছে যেন সেই সোলজার যে ঘুম থেকে জেগে উঠছে খুনি সে যেন কবিকে চিনে লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইভ টু ব্লেস এবং সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবার পর লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস তার নিজের যে হাতটা সেই হাতটা ইতিমধ্যে যন্ত্রণায় বিহলিত ছিল যন্ত্রণার পরিমাণে প্রচুর যে পেন হচ্ছিল সেই পেনটার দ্বারা পুরোপুরি ডিস্ট্রেসফুল তবুও সে কী করছে না লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ড সে তার এই যন্ত্রণাময় হাতটাকে ওপর দিকে তুলছিল অ্যাজ ইফ টু ব্লেস এটা মনে হচ্ছিল শুধুমাত্র আশীর্বাদ দেওয়ার জন্য অর্থাৎ এটা সত্যিই কিন্তু খুব একটা ভাইটাল জিনিস আইরনই এখানেই লুকিয়ে আছে যে মৃত্যুর পরেও কিন্তু মানুষ তার যে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো পুরোপুরি ভুলে যায় না হতে পারে এই সোলজারটা যখন জীবিত ছিল সে কিন্তু সবসময় প্রত্যেকটা মানুষকে ব্লেস করতে চাইতো প্রত্যেকটা মানুষকে সঠিক পথে নিয়ে আসবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেত এবং সেই স্বভাবটা এখনো পর্যন্ত তার মধ্যে রয়েছে তাই তারা এখন আর কেউ বেঁচে নেই প্রত্যেকে তারা এখন মৃতের যে মর্ত সেখানেই তারা সাইিত সেখানেই ইন্টারাকশানটা হচ্ছে এবং তবুও কিন্তু সেই সোলজারটা তার নিজের হাতটাকে ওপর দিকে তুলছে শুধুমাত্র অ্যাজ ইভ টু ব্লেস যেন সে কবিকে আশীর্বাদ দিতে চাইছে বাই হি স্মাইল আই এ নিউ দেখালেন হল এবং যখন সেই লোকটির মুখ যখন সে লোকটির মুখ অবয়ব থেকে অর্থাৎ ফেসিয়াল থেকে ফেসিয়াল অ্যাপিয়ারেন্স থেকে কবি বুঝতে পারলো যে সেই লোকটি হাসছে সেই সৈনিকটি হাসছে সঙ্গে সঙ্গে কবি এটা উপলব্ধি করতে পারলো যে আই নিউ দ্যাক সালেন হল বর্তমানে যে জায়গাটাতে আমি অবস্থান করছি সে জায়গাটা শুধুমাত্র ম্যারে মেরে বিবর্ণ একটা ঘর ছাড়ার কিছুই নয় অ্যান্ড বাই হিচ গেটস মাইল আই নিউ উইস্টুড ইন হেল এবং তার হাসি যে হাসিটা শুধুমাত্র মৃত্যুর নামান্তর যে হাসির মধ্যে কোনো জীবনের উচ্ছ্বাস নেই সেই হাসিটা আমাকে পরিপূর্ণভাবে জানিয়ে দিয়েছিল যে আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নরকের মধ্যে তার মানে আফটার ডেথ দ্য সোলজার অ্যান্ড দ্য পোয়েট আর অলসো কনভার্সিং ইন দ্য হেল অ্যান্ড দে আর অলসো হ্যাভিং দ্যার ইন্টারাকশান উইথ ইচ আদার

একজন বয়স্ক মানুষকে দেখলে দেখতে পাওয়া যায় তার গায়ের মধ্যে অসংখ্য পরিমাণে বলি রেখা দেখতে পাওয়া যায় এবং এই বলি রেখা বা এই রেখার মধ্যেই যেন একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকে যে সে কী পরিমাণ অভিজ্ঞ তার মনের মধ্যে কি পরিমাণে উইজড্রম আছে সেইগুলো আমরা বুঝতে পারি তো এখানে সেইরকম একটা অ্যালিউজন রয়েছে যে এ থাউজেন্ড ফিয়ার্স তার মুখের মধ্যে মুখের যে অবয়ব মুখায়ব সেই মুখের মধ্যে একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে কিসের আ থাউজেন্ড ফিয়ার্স যে হাজার হাজার লক্ষ লক্ষ ভয়ের একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে দ্যাট এ গ্রোয়েন্ট যে অভিব্যক্তিগুলো যেন লুকিয়ে আছে তার চোখ থেকে বেরিয়ে আসা যে তীক্ষ্ণ দৃষ্টি তার মধ্যেই যেন সেই সমস্ত কিছু লুক্কায়িত আছে তার সমস্ত দৃষ্টির মধ্যেই তার ভয়ের অভিব্যক্তি লুকিয়ে আছে ইয়েট নো ব্লাড রিচ দেয়ার ফ্রম দ্য আপার গ্রাউন্ড তাদের কাছে এখনো পর্যন্ত এই পার্থিব জগৎ থেকে কোনো রক্তের প্রবাহ বয়ে যায়নি যে তার ফলে যে ভয়ের উদ্রেক সৃষ্টি হয়েছে তা কিন্তু নয় ন গান স্থান বাহ্যিক পৃথিবীর যে বন্দুকের লড়াই সে লড়াইয়ের সাউন্ডও কিন্তু তাদের কানে পৌঁছায়নি তবুও কিন্তু প্রত্যেকে ভীত সন্ত্রস্ত ছিল আর ডাউন দ্য ফ্লাস মেড মন অথবা এই রকম যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি তাদের কাছে পৌঁছায়নি যেগুলো ওদেরকে বাধ্য করবে মন করতে অর্থাৎ বাহ্যিক পৃথিবী যাকে আমরা পার্থিব জগৎ বলছি বর্তমানে আমাদের এই কবিতার সাপেক্ষে তো সেখানে থেকে যুদ্ধের যে গ্লানি বা যুদ্ধের যে বিভীষিকা যুদ্ধের যে রক্তপাত সেই সেই রকমের কোনো কিছুই এখনো পর্যন্ত পৌঁছায়নি ওই মৃত সৈনিকদের কাছে তবুও কিন্তু প্রত্যেকের মুখের মধ্যে একটা ভয়ঙ্কর অভিব্যক্তি লুকিয়ে আছে এখানে একটা কথা মাথায় রাখা উচিত বিভিন্ন ক্রিটিক্স প্রায় বলে থাকেন যে যিনি কথাবার্তা বলছেন ইনফ্যাক্ট যে সোলজারটা ঘুম থেকে উঠছেন সে সোলজারটা আসলে একটা রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য সোলজার্স অ্যান্ড হি রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার সোলজার হু আর জাস্ট এনকাম্বারিং লাইক হিম ইন দ্য হেল সুতরাং ওই সৈনিকদের কথাই কিন্তু বলা হচ্ছে সমস্ত এখানে শুধুমাত্র একজনের মাধ্যমে পুরো সৈনিকদের যে ভয়ের বিভীষিকা সেই জিনিসটাই তুলে ধরা হচ্ছে স্ট্রেঞ্জ ফ্রেন্ড আই সেড হেয়ার ইজ নো কজ টু মোর আমি তখন অর্থাৎ কবি একটু এগিয়ে গিয়ে বলছে স্ট্রেঞ্জ ফ্রেন্ড ওই আগন্তুক বন্ধু তোমাকে আমি চিনি না কিন্তু তোমাকে বন্ধু বলে সম্বোধন করছি ওই আগন্তুক বন্ধু হেয়ার ইজ নো কজ টু মর্ন এখানে আর দুঃখ পর কোনো কিছুই নেই এখানে দুঃখ করলেও কোনো কিছু হবে না দুঃখ না করলেও কোনো কিছু হবে না নো চেঞ্জ দেয়ার ইজ অ্যাকচুয়ালি হোয়েদার ইউ আর মেকিং এনি কাইন্ড অফ মেলানকলি কোলি ওর ইউ আর জাস্ট ফাসিং ইউর ওন

এবার রিপ্লাই করছে তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম যে শুধুমাত্র কবি নিজেই কথাবার্তা বলছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন সোলজার সেও কিন্তু নিজের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরছেন এবার আমরা এখানে একটু জানতে চাই যে তবে ওই সোলজারটাকে যদি আমরা একটু যুদ্ধের ব্যাকগ্রাউন্ড বা এই কবিতা লেখার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা জানতে চাই তখন আমরা জানতে পারি দ্য সোলজার ইজ ফ্রম দ্য ব্যাটেলিয়ান অফ দ্য জার্মান সুতরাং ওই যে সোলজারটা সে কিন্তু জার্মানের একজন সৈনিক ছিল এবং তার সঙ্গেই কিন্তু ইন্টার্যাকশান হচ্ছে সো উই ক্যান ইনকার ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ দেখোট ইজ মেকিং আর রেফারেন্স টু দ্য জার্মান সোলজার হি ইজ কনভার্সিং উইথ দ্য জার্মান সোলজার অ্যাবাগ দ্য ওয়েজ অফ দ্য ওয়ার অ্যান্ড এক্সপিটি অফ ওয়ার অ্যান্ড ইটস এ কালমিনেশান দ্যাট ইজ এ আলটিমেট ডিস্ট্র্যাকশান অফ ওয়ার যাক কী বলছে দেখা যাক এবার বলছে যে নান সেভ দ্য আদার আর মানে সোলজারটি তখন বলছে যে না সত্যিই তো এখানে দুঃখের কোনো কিছু নেই সেভ দ্য আন্ডার নিয়ার্স শুধুমাত্র ওই সমস্ত বছরগুলো যেগুলো আমার ভাগ্যে দেওয়া ছিল অথচ আমি সেগুলোকে উপভোগ করতে পারলাম না অর্থাৎ যে ভাগ্যগুলো আমি বেঁচে থাকলে যে সময়টা পেতাম যে সময়টার মাধ্যমে আমি আমার জীবনটাকে একটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফেলতে পারতাম সেই জীবনটা তো আমি পেলাম না অর্থাৎ আমার ভাগ্যে দেওয়া যে সময় সে সময়টা শেষ হওয়ার আগেই আমাকে কিন্তু পৃথিবী ছেড়ে আসতে হলো এবং তার কারণটা হচ্ছে কি একমাত্র যুদ্ধ একমাত্র ডিস্ট্র্যাকশান একমাত্র ব্যাটেল ক্রাই এবং নেতা বা যে রাষ্ট্রীয় পলিটিক্যাল দল তাদের মধ্যে স্বার্থারনেসি মনোভাবের জন্যই আজকেই অবস্থা তাই বলছে সেভ দ্য আন্ডার ইয়ার্স দ্য হোপলেসনেস আন্ডার্ন ইয়ার্স ছাড়া আর দুঃখ করার তো কিছুই নেই আর কি রয়েছে শুধুমাত্র হোপলেসনেস শুধুমাত্র ব্যর্থতা ব্যর্থতা আর ব্যর্থতাই শুধুমাত্র সর্বাঙ্গীন সঙ্গী হোয়াট হোপ ইজ ইয়ার্স ওয়াজ মাই অলসো দেখো তোমারও অর্থাৎ জার্মান সোলজার কবিকে বলছে যে দেখো তোমারও জীবনে যা সুখ ছিল তোমারও জীবনে যা আশা আকাঙ্ক্ষা ছিল ওয়াজ মাই লাইফ অলসো সেই রকমের আশা আকাঙ্ক্ষা আমারও ছিল অর্থাৎ তোমার মনের মধ্যে যেরকমের অ্যাসপিরেশন ছিল হোয়াট কাইন্ড অফ অ্যাসপিরেশান ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ইন ইয়র মাইন্ডেন এক্সিস্টেন্স সো ওয়াজ অলসো ইন মাই লাইফ সেই রকমের আশা সেই রকমের অ্যাসপিরেশান অ্যাম্বিশান আমার মধ্যেও ছিল আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়াইল্ড আমি যেন বেঁচেছিলাম আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আমি বন্য যে সুখ বা বন্য সৌন্দর্য তার প্রতি আমি দৌড়ে বেড়াতাম। অর্থাৎ আমি যেন পৃথিবীর মধ্যে বেঁচেছিলাম লাগামহীন আনন্দ উপভোগ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আমি দৌড়াতাম আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সেই সমস্ত বন্য জায়গা যেখানে হয়তো এখনো পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি সেই রকম জায়গাতেও আমি গিয়ে তো আমার প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেই জিনিসটাকে উপলব্ধি করতাম হুইজ লাই লাইজ নট কাম ইন আইজ এই রকমের সৌন্দর্য কোনো শান্ত চোখের মধ্যে পাওয়া যায় না অর ব্রেডিড হেয়ার অথবা কোনো একজন সুন্দরী মেয়ে যার মাথার চুলগুলো খুব সুন্দর বিনুনি করে বাঁধা আছে সেই রকম মেয়ের চোখেও কিন্তু এই রকমের সৌন্দর্য দেখা যায় না অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে জার্মান সোলজারটা তার জীবনকালে তার জীবিত অবস্থায় তিনি এমন সব সৌন্দর্য উপলব্ধি করতেন যেগুলো কিন্তু অনায়াসে পাওয়া যায় না যেগুলো সত্যিই খুব দুষ্প্রাপ্য এবং সেই সৌন্দর্য পেয়েই সে খুব সন্তুষ্ট ছিল বাট মক্স দা স্টেডি রানিং অফ দ্য আওয়ার কিন্তু কী বা করা যাবে দা স্টেডি রানিং অফ দ্য আওয়ার কারণ টাইম খুব দ্রুত চলে যায় এবং সেই টাইমের রথের চাকার পিষ্ট হয়ে আজকে আমার এই অবস্থা তাই ওই জার্মান সোলজার বলছে বাট মক্স দা স্টেডি রানিং অফ দ্য আওয়ার কিন্তু দেখো এই যে যুদ্ধ এই যুদ্ধের ভিভিসিক এগুলো কী করছে না আমাদের এই পূর্ণাঙ্গ টাইমটাকে পুরোপুরি মক করছে পুরোপুরি ব্যঙ্গ বিদ্রুপ করেছে আমরা আমাদের জীবন থেকে বঞ্চিত হলাম আমরা আমাদের জীবনে কোনো কিছুই পেলাম না একমাত্র যুদ্ধ সেই জিনিসটার মূল কারণ অ্যান্ড ইফ ইট গ্রিপস গ্রিপস রিচলিয়ার দ্যান হেয়ার আর বিশ্বাস করো যদি এই অনুভূতিটা দুঃখ দেয় অর্থাৎ একমাত্র যুদ্ধ যে যুদ্ধ সব কিছুকেই ধ্বংস করে দিয়েছে সেই অনুভূতিটা সত্যিই খুব দুঃখের গিফটস রিচলিয়ার দেন হেয়ার এবং সেই দুঃখটা এখানে আরও অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে যখন আমি মনে করছি আমার জীবিতকালে যে সমস্ত কাজগুলো করতাম তার সঙ্গে অর্থাৎ আমি জীবিত অবস্থায় যে সমস্ত কাজগুলো করতাম সেইগুলো আর বর্তমান অবস্থা এ দুটোর মধ্যে পার্থক্য করবার ফলে আমার মনের মধ্যে যে দুঃখ তৈরি হয়েছে সেই দুঃখটা কিন্তু এখন আরও অনেক অনেক বেশি পরিমাণেই আমার কাছে দুঃখ বলে মনে হচ্ছে